সব থেকে বড় কথা হচ্ছে এই রাবড়ি গ্রামের রাবড়ি শুভেন্দুদার বাড়ির রাবড়ি গেছে হচ্ছে দাদাগিরিতে। মহারাজ সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের রাজা, তিনি এই রাবড়ি গ্রামের রাবড়ি টেস্ট করেছেন। আর ডোনা দিদির সৌরভের বাড়ি, ডোনা দিদি ডোনা গাঙ্গুলির বাড়ি আমি রাবড়ি অর্ডার দিয়ে এসেছি। বাহ সুন্দর, মাঘ মাসে বিয়েবাড়ি উপলক্ষে। বাহ সুন্দর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাল। তো কেমন আছো তোমরা? আবার একটি নতুন ভিডিওতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা অবশ্যই আমরা চলে এসেছি এই যে রাবড়ি গ্রাম, এই পুরো গ্রামটা জুড়েই তৈরি হয় রাবড়ি। আর আজকে পুরো সেই রাবড়ি গ্রামের অনেকগুলো ভিডিও চেয়েছিলাম, আজকে একটু আলাদা করে ছাড়তে চলেছি। তো চলো, এই যে অন্নপূর্ণা রাবড়ি হাউসে আমরা চলে এসেছি, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ব্ল্যাঙ্কেট বাড়াতে একদমই ভুলবে না। চলো ভাবনাকে স্টার্ট করি। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা আজকের ভিডিওর সব কিছু বুঝতে পেরে গেছো। আজকে আমরা যাচ্ছি রাবড়ি গ্রাম। অবশ্যই এখানে সমস্ত রকম অনুষ্ঠানে তোমরা রাবড়ি অর্ডার দিতে পারবে, ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো, বাদ বাকি চলো ভিডিওতে দেখে নিই। সেই আমাদের রাবড়ি গ্রাম, শুভেন্দুদার মা আর বাবা আছে এখন, আজকে শুভেন্দুদার নেই, অর্থাৎ শুভেন্দুদা গেছে কলকাতা, রাবড়ি নিয়ে গেছে, এখন দুধ পড়ছে কড়ায়, দেখতেই পাচ্ছো। কেমন আছো জেঠু জেঠিমা? ভালো আছি বাবা। এই যে জেঠু, ভিডিওতে প্রথম হচ্ছে জেঠু। জেঠু ভালো আছে তো? অবশ্যই। আগে আমরা হচ্ছে যে সাক্ষাৎকার নিয়েছিলাম শুভেন্দুদা, আর শুভেন্দুদার বাবার সঙ্গে এখন সাক্ষাৎকার নেব। জেঠু তোমার নামটা আগে বলে দাও। আমার নাম মুক্তিরঞ্জন বাগদি। আমরা জাঙ্গিপাড়া থানার গ্রামে আমাদের এই রাবড়ি গ্রাম, আমাদের গ্রামের নাম গামপুর, এই রাবড়ি গ্রাম বলে পরিচিত হয়ে গেছে। এই আমরা দুধ চাপিয়েছি, হ্যাঁ, 700 লিটার দুধ চাপিয়েছি। 7 লিটার 7 লিটার 6 লিটার সরবরাহ যাবে, যতক্ষণ ছটা পূর্বে ততক্ষণ ক্রিম থাকে, ক্রিম ছেড়ে দেওয়ার পর দুধ, তাতে চিনিটা পড়ে। আচ্ছা, মালাই রাবড়ি, সুগার ফ্রি রাবড়ি আর স্পেশাল রাবড়ি। আচ্ছা, তিনটে রাবড়ি হচ্ছে এখন। বাহ, আর দেখো এখানে দুটো জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে আজকাল, এর আগেও দেখেছিলাম আর একটা খবরের কাগজ, যেটা হচ্ছে যে আনন্দবাজার পত্রিকা। এই যে দুটো খবরের কাগজে এটা হয়েছে বেরিয়েছে, আর অন্নপূর্ণা রাবড়ি হাউস বলে রাখি। আবার একবার এলাম আমি, এর আগেও গেছিলাম। এবছর শীতকাল সিজনে আসা হয়নি, তাই জন্য একটু গরমকালে এলাম, কিন্তু গরমকালেও দেখো কতটা কষ্ট করে এই রাবড়ি বানাতে হয়। আগুনের পাশে বসে বসে এই ঘুরিয়ে 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 তবে তৈরি হচ্ছে রাবড়ি। রেডি আছে ওইদিকে, রেডি আছে, এই যে রেডি, আর এইটা সম্পূর্ণ রেডি হবে আমি দেখাবো, ঠিক আছে? এবং কাকুর মুখে দুটো, জেঠুর মুখে দুটো শব্দ ছড়া বানিয়েছেন, সেটাও শুনে নেব। সব থেকে বড় কথা হচ্ছে এই রাবড়ি গ্রামের রাবড়ি, শুভেন্দুদার বাড়ির রাবড়ি গেছে হচ্ছে দাদাগিরিতে। মহারাজ সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের রাজা, তিনি এই রাবড়ি গ্রামের রাবড়ি টেস্ট করেছেন। আর একটা কি বলছিলেন, মিঠাই সিরিয়াল নাকি? হ্যাঁ, আমরা মিঠাই সিরিয়ালের বাড়ি রাবড়ি সাপ্লাই করেছি। আচ্ছা, আর ডোনা দিদির সৌরভের বাড়ি, ডোনা দিদি ডোনা গাঙ্গুলির বাড়ি আমি রাবড়ি অর্ডার দিয়ে এসেছি। বাহ সুন্দর, মাঘ মাসে বিয়েবাড়ি উপলক্ষে। বাহ সুন্দর। এবং তোমার মুখের যে অডিশনের যে ছড়াটা তুমি বলতে পারলে না, তোমার শরীর খারাপ হয়েছিল বা যাই কিছুর জন্য যেতে পারোনি, সেই ছড়াটা এইখানে আজকে আমাদেরকে বলে শোনাও। হ্যাঁ, আমি সৌরভ গাঙ্গুলির নামে একটা ছড়া বানিয়েছি, মানে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার নামে, ছড়ার নাম হচ্ছে মহারাজ। সৌরভ গাঙ্গুলির নাম তার বেহালায় বাড়ি, দেখতে বলে অতি সুন্দর, নেই কবিতার জুড়ি, খায় আর ঘুমোই এই তার পেশা, দিনে রাতে ক্রিকেট খেলা ছিল তার নেশা, খেতে সে ভালোবাসে আমের আচার, দেশ বিদেশে খেলতে তো মাসে কয়েকবার, দাদাগিরি সিরিয়াল দেখতে ভুলো না, এই সিরিয়াল দেখলে ফিরবে চেতনা, সৌরভদার এক মেয়ে ভীষণ আদুরে, দাদুর হাত ধরে যেত শখের বাজারে, ডোনা দিদি ভাগ্যবতী সোনার বাংলাদেশে, চিরকাল থাকো তুমি মহারাজের পাশে, নমস্কার। বাহ বাহ, অসাধারণ অসাধারণ, মানে এই ছড়া দাদাকে নিয়ে অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতন। চলো পুরো রাবড়িটাকে আমরা দেখি আর রাবড়ি গ্রামের ইতিহাস একটু শুনে নিই, কী করে রাম হলো রাবড়ি গ্রাম, প্রত্যেকেই বা এলো এই রাবড়ি, রাবড়ি এখানকার জীবিকা কী করে হয়ে উঠলো। যেটু এবার তুমি আমাকে বলো, এই রাবড়ি যে গ্রাম, এই যে আমরা রাবড়ি হচ্ছে এখন দেখতে পাচ্ছি, এই রাবড়ি গ্রাম নামটা হলো কী করে? আমাদের
গ্রামে 50 মাস লোকে মিষ্টির দোকান ছিল, আমরা রাবড়িটা জানতাম। তো আমাদের দোকান যখন অফ হয়ে গেল, যে আমরা রাবড়ি ঘরে তৈরি করে খেতাম, দেখলি একটা রাবড়ি কদিন তার লংজিভিটি, দেখলি যে 72 ঘন্টার মতো, শীতকালে 72 ঘন্টা লংজিভিটি, গরম গ্রীষ্মকালে গরমকালে 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত থাকবে। তা এই এই জন্যই আমরা জানলাম যে রাবড়ি যে ঘরে করে দোকানদার তো করতে পারছে না লেবার কষ্টের জন্যে, আমরা এটা নিয়ে গিয়ে সাপ্লাই দিচ্ছি কলকাতার নামি দামি দোকানে। তারা কিন্তু নাম বলতে বারণ করেছে, কিন্তু আমার রাবড়ি তারা বিক্রি করছে। আমাদের মেয়েরা বাড়ি বৌমারা ঘরে বসে থাকবে কেন, তারা এই রাবড়ির সঙ্গে যুক্ত, রাবড়ি জানতে আমরা শিখে দিয়েছি। মানে ঘরের ঘরের মেয়েরাও এখন রাবড়ি জীবিকা নির্বাচন করছে, হাতে কিছু ইনকাম হচ্ছে, হাতের মধ্যে মাঠে ঘাটে কাজ নয়, এক ছাতার তলায় তারা রাবড়ি টানতে ব্যস্ত। আমাদের গ্রামের মেয়েরাও রাবড়ি টেন টানতে ভালো শিখে গেছে, তারা রাবড়ি টেনে এই নিজের নিজেরটা চালিয়ে নিতে পারে। মানে সবই তো হচ্ছে, মানে এই রাবড়ি গ্রামে আসতে গেলে যে আমাদের দর্শক কি করে আসবে, মানে কি বাস ধরবে বা এই রাবড়ি গ্রামে এলে কোথায় নামবে? আমাদের এখানে আসার একটাই সুবিধে যে হাওড়া থেকে ডানকুড়ি কল্যাণ, ডানকুড়ি কল্যাণে ডানকুড়ি নেবে 26/22 বাস নিজের উপর ধরলেই গ্রামের নাম হচ্ছে গাঙ্গুর, কিন্তু রাবড়ি গ্রাম বলে পরিচিত, রাবড়ি গ্রাম বলেই বা কন্ট্রাক্টটা নামিয়ে দেবে রাবড়ি গ্রামে। এইবার গ্রামে ঢুকলি এই অন্নপূর্ণা রাবড়ি হাউস, হ্যাঁ মুক্তবালতি সুবেন্দুবালতি নাম বলি, যে খুব ওনার সুবেন্দুদা সুবেন্দুদা একদম পিজ রাস্তা থেকে ফোন করলে আমাদেরকে নিয়ে আসতে যায়, নিয়ে আসতে পারবো অবশ্যই অবশ্যই। আর এদিকে হাওড়া থেকে যে বাস আসছে রাজবলহাটগামী মুন্সিহাটগামী জগদলপুর মোড়ে নেমে পড়বেন, জগদলপুর নেমে নেমে ওখান থেকে আমি 26/22 বাস আমাদের রাবড়ি গ্রাম, বা অটো টোটো সব কিছু আছে। এদিকে হচ্ছে মোসাট আর জগদলপুর থেকে আমাদের গ্রামপুর, এই 3-4 কিলোমিটারের মাঝখানে আমাদের গ্রাম, হ্যাঁ একটু বরগেজ থেকে আমাদের গ্রামে আসা যায়, হ্যাঁ আর ফুপুরা শরীফ থেকে আমাদের গ্রাম মাইল মিডল পয়েন্টে আইয়া 5 মাথা একটা জংশন, ফুপুরা শরীফ টু বরগেশিয়া রাজ্যের রাস্তা গাঙ্গুরে মাঝখানে গ্রাম। আর এই রাবড়ি কটা কি দাম? আমরা তো সীমিত পয়সা লাভ করি এইখানে, মানে ধরো এইখানে দর্শক যারা আসবে, এমনি স্পেশাল রাবড়িটা 300 টাকা, মারাই রাবড়ি 350 টাকা, নলিমুড়ি রাবড়ি 350 টাকা, সুগার ফ্রি রাবড়ি 400 টাকা, এই দামে আমরা বিক্রি করি। সরভাজা যেটা আছে সরভাজা 10 টাকা পিস, আর গাওয়া ঘি আছে ওটা 900 টাকা কেজি, শীতকালে 1000 টাকা, এখন 900 টাকা, তো বেশি পরিমাণ চাইলে পাওয়া যায় না, আমাদের মাটার উপর নির্ভর করে, সর গালিয়ে যেটা মাটা গালিয়ে যে ঘি সেই ঘিটাই আমরা সাপ্লাই করি, হ্যাঁ অরিজিনাল ঘি। আর একটা নতুন করেছি ক্ষীরের বরফি 6 টাকা পিস, বিক্রি করা হয়, খুব সুন্দর টেস্ট, এর আগের বারও হয়েছে খাওয়া আমরা, অবশ্যই অবশ্যই। আর এইভাবে আস্তে 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 দেখতে পাচ্ছ সর তুলে রেডি হচ্ছে রাবড়ি, কত সুন্দরভাবে সর তুলে রেডি হচ্ছে রাবড়ি। আর পুরোটা কমপ্লিট হলে আমি আরও ভালোভাবে দেখাচ্ছি, যে পুরোটা কমপ্লিট হলে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে উঠছে সর তুলে 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 রেডি হচ্ছে রাবড়ি। আচ্ছা জাস্ট এখানে প্যাকিংয়ের সময়, এবার বাড়িতেও তো নিয়ে যেতে হবে, এই যে এখান থেকে এরকমভাবে প্যাকিংও করা হয়, জেঠিমা এখান থেকে প্যাকিং করে দেয় একদম ওজন করে, তোমার সামনেই ওজন করবে, এই যে ওজন করে প্যাকিং করা হয় দেখতে পাচ্ছ। ব্যাপারটা হচ্ছে রাবড়ি অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, এখন হচ্ছে হাতে আছে রাবড়ি, দেখো এই যে এরকম একটা ব্যাপার, পুরো রাবড়ির টেস্টটা, খাঁটি দুধ দিয়ে তৈরি রাবড়ি, অসাধারণ টেস্ট, তোমরা আসো রাবড়ি খাও। আর কি বলবো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অবশ্যই বেল আইকন বাজাতে ভুলবে না। আবার একটি নতুন ভিডিও এসে আসছি, জয় হিন্দ।